বক্তা, দাঁড়িয়ে থাকেন এক বক্তা, এইগুলো ব্যাপারে একদম একশো ভাগের একশো ভাগ আমরা একমতে থাকবো, ঐক্যমতে থাকবো এবং আছি। তো সেই কারণে বলি যে যারা সরকার পরিচালনা করার দায়িত্ব নেয়, তার দায়িত্বের মধ্যে এক নম্বর দায়িত্ব হলো জার্মানির নিরাপত্তা, নারীদের নিরাপত্তা। সেখানে তারা যেভাবে ব্যর্থ হচ্ছেন সেটা প্রমাণ তো পত্রিকা খুললেই প্রত্যেক পাতায় পাওয়া যায়। কেন 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 এর উত্তর আমরা শুধু চাই না, আমরা এটা বন্ধ হোক, এটা দ্রুত বন্ধ হোক, এটার ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। নইলে সরকার বললে যে পারি না, পারলাম না, জনগণের কাছে আপনারা সুযোগ দেন যে তারা সেই যে যোগ্য সরকার একটা গঠন করতে পারে, তাদেরকে দিয়ে তারা সবাই ঐক্যবদ্ধভাবে সমাজকে সন্ত্রাস থেকে মুক্ত করুক। অন্য অন্য যেসব ব্যাপার আছে, আজকে আমি এক বিষয়ে কথা বলতে চাই, যাতে অন্য কথা বলতে গেলে এই কথার গুরুত্বটা হয়তো কমে যাবে। আজকে একটাই কথা বলতে চাই, জানমালের নিরাপত্তা, নারীদের যে 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 অত্যাচারের শিকার হচ্ছেন, আক্রমণের শিকার হচ্ছেন, আমাদের নারী সমাজকে বাঁচানো। কেন আমরা এটা সারা জীবন গর্ব করেছি, স্বাধীনতার আগে আমরা গর্ব করতাম যে আমাদের নারী সমাজ অনেক উন্নত। বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি তাদের সংখ্যা বাড়ছে, লেখাপড়ার ব্যাপারে একত্র এক এক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ থেকে নারীদের সংখ্যা বেশি, অর্থাৎ আমাদের নারী সমাজ অনেক উন্নত। তাদেরকে রক্ষা করার জন্য, তাদের ইজ্জত রক্ষা করার জন্য, তাদেরকে বিভিন্ন রকমের আক্রমণ থেকে বাঁচানোর জন্য আমরা মনে করি এটা অত্যন্ত একটা জরুরি ভিত্তিতে আমাদের বক্তব্য রাখতে হবে। সে যে সব সরকার সব কিছু দাবি করেন, কিন্তু আমরা চাই যে তারা যেন দাবি করতে পারেন যে তারা জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে, তাদের যে আইনের শাসন থেকে রক্ষা করতে পেরেছেন এবং দেশে আইনের শাসন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত এবং জানমালের নিরাপত্তা, নারীরা তাদের মানে ব্যাপারে নির্ভয়ে তারা চলাফেরা করতে পারে, লেখাপড়া করতে পারে। যেটা এই ঐতিহ্য আমাদের নিয়ে আমরা সারা পৃথিবীতে গর্ব করি যে বাংলাদেশ একটা উন্নত দেশ।